প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে তোমরা সবাই? রবিটেন মিড স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কিভাবে আমরা পরীক্ষার মধ্যে হচ্ছে এটার অ্যান্সার করতে পারি। হিসাব সমীকরণটা কি বলতো? হিসাব সমীকরণটি হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা স্বত্ব। এই মালিকানা স্বত্বের আবার চারটি উপাদান রয়েছে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ মূলধন যোগ আয়সমূহ মাইনাস ব্যয়সমূহ মাইনাস উত্তোলন। অর্থাৎ যদি ব্যবসায়ের মূলধন এবং আয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে, এবং যদি ব্যবসায়ের ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পায় তাহলে মালিকানা স্বত্ব হ্রাস পাবে। এই কনসেপ্টের উপর বেস করেই আজকে আমরা দেখবো কিভাবে লেনদেনের প্রভাব হিসাব সমীকরণের ফলে হয়ে থাকে এবং পরীক্ষায় কিভাবে এটাকে আমরা অ্যান্সার করতে পারি। তো প্রথমত এখানে কিছু লেনদেন দেওয়া রয়েছে, এই লেনদেনগুলো থেকে আমরা হিসাব সমীকরণের প্রভাবটা এখানে বিশ্লেষণ করব। বলা হয়েছে মিস্টার ফারুক 2012 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা ও 20,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তো এখানের মধ্যে যেহেতু একদম প্রথম তারিখে এটা একটা লেনদেন, এখানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা এবং 20,000 টাকা মূল্যের কম্পিউটার বৃদ্ধি পেয়েছে, যেটা হচ্ছে একটা অফিস সরঞ্জাম। এবং এই জিনিস যেহেতু মালিক এনেছেন, অবশ্যই ব্যবসার কি বৃদ্ধি পেয়েছে? মূলধন বৃদ্ধি পেয়েছে। বলতো ব্যবসার টোটাল কত টাকার মূলধন বৃদ্ধি পেল? 50 এবং 20,000 টাকা যোগ করলে বের হয় 70,000 টাকা। তো ব্যবসায়ের মালিকানা স্বত্ব বা মূলধন বৃদ্ধি পেয়েছে 70,000 টাকা। তো আমরা ঘরটা দেখে নিই। এখানে আমাদের ঘর যা যা করা লাগবে সেটা হচ্ছে তারিখের ঘর থাকবে, তারপর আমরা সমীকরণটা উপরে লিখবো যে সম্পদ সমূহ সমান সমান দায় যোগ মালিকানা স্বত্ব, এবং সবার শেষে থাকবে একটা মন্তব্যের ঘর। মন্তব্যের ঘরের মধ্যে আমরা শুধুমাত্র মালিকানা স্বত্বের মধ্যে পরিবর্তন সাধনকারী যে উপাদানগুলি রয়েছে সেগুলোকে আমরা এখানে উল্লেখ করব। সো প্রথমটির দ্বারা কি হয়েছিল? নগদ অর্থ বৃদ্ধি পেয়েছিল, অফিস সরঞ্জাম কম্পিউটার নামে একটা অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছিল এবং মূলধন বৃদ্ধি পেয়েছিল। এই কারণে যার যার ঘরের মধ্যে আমরা তারটা টাকা বসিয়ে দিয়েছি। যদি এখানে হ্রাস পেত তাহলে এটাকে আমরা নেগেটিভ ফিগারে লিখতাম, কিন্তু যেহেতু এটাকে এখানে হচ্ছে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা, আমরা পজিটিভ ফিগারে লিখেছি। কম্পিউটার বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, এটা একটা অফিস সরঞ্জাম হওয়ায় আমরা অফিস সরঞ্জামের মধ্যে এখানে পজিটিভ ভ্যালু হিসেবে বসিয়েছি, এবং মূলধন এই দুইটা মালিকানায় ব্যবসায় মূলধন বৃদ্ধি পেয়েছে, এই কারণে মূলধনের ঘরে বসিয়েছি আমরা 70,000 টাকা। তারপরে লেনদেনটি খেয়াল করে দেখো, বলা হয়েছে জানুয়ারির 5 তারিখে ধারে মাল বিক্রয় 40,000 টাকা। এর ফলে কি হয়েছে? এর ফলে বিক্রয় নামক একটা উপাদান বৃদ্ধি পেয়েছে, বিক্রয় একটা আয়। দেখো তো এখানের মধ্যে বলা হয়েছে আয় বা রেভিনিউ বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, তার ফলে মালিকানা স্বত্ব এই লেনদেনটির ফলে বৃদ্ধি পেয়েছে, এবং ধারে মাল বিক্রয় করায় দেনাদার নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই কারণে সম্পদ এবং মালিকানা স্বত্ব দুই দিকে এর প্রভাব পড়বে, এবং আমরা যার যার ঘরে তার তার টাকা বসিয়ে দেব। যেমন এখানে প্রাপ্য হিসাব বা দেনাদারের ঘরে বসেছে 40,000 টাকা, কারণ যেহেতু ধারে বিক্রয় করা হয়েছিল, এবং মালিকানা স্বত্বর ঘরে বসে যাবে হচ্ছে 40,000 টাকা। আমরা প্রথমে বলেছিলাম যদি কোনো ধরনের মালিকানা স্বত্ব যদি কি হয়, মালিকানা স্বত্ব যদি প্রভাব বিস্তারকারী কোনো উপাদান থাকে সেটাকে আমরা এখানে উল্লেখ করব। যেহেতু বিক্রয় হচ্ছে মালিকানা স্বত্ব বৃদ্ধি করছে, এই বিক্রয়কে আমরা এখানের মধ্যে উল্লেখ করেছি যে মন্তব্যের ঘরে এটা কীভাবে বৃদ্ধি করেছে মালিকানা স্বত্ব, এটা বিক্রয়ের ফলে বৃদ্ধি পেয়েছে। এরপরে তারপরের যে জাবিদাটি আছে লেনদেনটি দেখে নাও, যে জানুয়ারির 8 তারিখে বলা হয়েছে রবির নিকট থেকে কর্জ নেওয়া হলো 5,000 টাকা। তো রবির নিকট যেহেতু কর্জ নেওয়া হয়েছে, কর্জটা কি? কর্জটা হচ্ছে একটা ঋণ, তার ফলে তার কাছ থেকে ঋণ নেওয়ার ফলে এক ধরনের দায় বৃদ্ধি পেয়েছে বা এল বৃদ্ধি পেয়েছে, এবং কর্জ নেওয়ার কারণে নগদ অর্থ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাই এখানে আমরা প্রথমত এই দায়ের ঘরে আমরা কর্জ নামে একটা উপাদান লিখবো, এবং তার ঘরে লিখে 5,000 টাকা লিখে দিব, এবং 5,000 টাকা নগদ বৃদ্ধি পাওয়ায় আমরা নগদ বরাবর লিখে দিব 5,000 টাকা। এরপরে খেয়াল করো, বলা হয়েছে অনাদায়ী পাওনার পরিমাণ 500 টাকা। আচ্ছা, এখানে মধ্যে আরেকটা ছিল যে ধারে বিক্রয়কৃত মাল ফেরত আসলো 2,000 টাকা। সো যখন কিনা ধারে বিক্রয় করা হয় তখন কি হয়? তখন মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় এবং দেনাদার বৃদ্ধি পায়। ধারে বিক্রয়কৃত মাল ফেরত আসার ফলে উল্টা ঘটনাটা ঘটবে, এখানে মালিকানা স্বত্ব হ্রাস পাবে এবং দেনাদারের পরিমাণটা হ্রাস পাবে। মালিকানা স্বত্ব কেন হ্রাস পাচ্ছে? কারণ আয় হ্রাস পাচ্ছে, আয় বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, আয় যখন হ্রাস পাবে তখন মালিকানা স্বত্ব হ্রাস পাবে। এই কারণে এখানে মালিকানা স্বত্ব বা মূলধন থেকে আমরা মাইনাস করব এবং দেনাদার থেকে আমরা মাইনাস করব। সো দেখতে পাচ্ছি আমরা এটি দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে এখানে মাইনাস করা হয়েছে এবং মালিকানা স্বত্ব থেকে এখানে মাইনাস করা হয়েছে। তারপরে আবার ফিরে আসি আমরা আমাদের যে লেনদেনগুলোর মধ্যে, বলা হয়েছে অনাদায়ী পাওনা 500 টাকা,
অনাদি পাওনা মানে কি, যদি আমরা ধারে বিক্রয় করি এবং তার যদি একটা অংশ কখনোই আমরা ফেরত না পাই, অর্থাৎ দেনাদারের যে অংশ আমরা কখনোই পাবো না বা পরিশোধযোগ্য না, দেনাদার আমাদের কখনো এই টাকা পরিশোধ করবে না, তাকে আমরা বলে থাকি হচ্ছে অনাদায়ী পাওনা। সো অনাদায়ী পাওনা একটা ক্ষতি, ক্ষতির ফলে কি হয়, ক্ষতির ফলে অবশ্যই ওই নামক একটা উপাদান হ্রাস পাবে, কারণ ও এর ফলে বলা যায় যে অলমোস্ট ই এর মতো কাজ করে, এটা এক ধরনের ব্যয়ের ন্যায় কাজ করে, ব্যয় বৃদ্ধি পেলে যেমন ওই হ্রাস পায় তেমনি হবে হচ্ছে কোনো ক্ষতি বৃদ্ধি পেলেও ওই হ্রাস পাবে। আবার যেহেতু অনাদায়ী পাওনার ফলে আমরা প্রাপ্য হিসাবের একটা অংশ কখনোই পাবো না, তার ফলে প্রাপ্য হিসাব নামে একটা সম্পদ হ্রাস পায়। এই কারণে আমরা প্রাপ্য হিসাব থেকে 500 টাকা বাদ দিয়েছি 12 তারিখে, এবং এই বরাবর আমরা যে অনাদি পাওনা হয়েছিল এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এখানে মালিক সত্ত্ব হ্রাস করে দিয়েছি। আগের লেনদেনের মধ্যে পণ্য বিক্রয়, যেহেতু মালিকানা সত্ত্ব পরিবর্তনকারী একটি উপাদান, আমরা পণ্য বিক্রয় লিখে দিয়েছি পণ্য ফেরত, এবং এখানের মধ্যে আমরা অনাদি পাওনাকে হচ্ছে উল্লেখ করে দিয়েছি। তারপর এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে বিনিয়োগের সুদ পাওয়া গেল। বিনিয়োগের সুদ পাওয়া গেলে কি হয়, বিনিয়োগের সুদ পাওয়া গেলে আমরা নগদ অর্থ আমরা পেয়ে থাকি, তার ফলে নগদ অর্থ নামক একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং বিনিয়োগের সুদ যেহেতু পাওয়া গিয়েছে আমাদের একটা আয় বৃদ্ধি পেয়েছে, তার ফলে আমরা কি করব, আয় বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের এখানে 500 টাকা লিখে দিব, এবং এখানে হচ্ছে আমাদের নগদ নামক হচ্ছে আমাদের একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এখানে হচ্ছে একটা আমি মিস করে গিয়েছিলাম, ব্যাংকে জমা দেওয়া হলো 3000 টাকা। সো এর ফলে যেটা হচ্ছে এখানে ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংক নামক একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং ব্যাংকে টাকা জমা দেওয়ায় ব্যবসায় নগদ অর্থ কমে যাচ্ছে, অর্থাৎ নগদ থেকে হচ্ছে বিয়োগ যাবে, এই কারণে নগদ থেকে 3000 টাকা বিয়োগ গিয়েছে এবং ব্যাংকের ঘরে 3000 টাকা যোগ হয়ে গিয়েছে। এবং সর্বশেষ কর্মচারী ইফ থেকে বেতন প্রদান করা হলো, এর ফলে যা হচ্ছে ব্যবসায় নগদ অর্থ হ্রাস পাচ্ছে এবং বেতন নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ওই হ্রাস পাচ্ছে, তার ফলে এখানে নগদ থেকে 8000 টাকা মাইনাস হয়ে যাবে আর মালিকানা সত্ত্বের মধ্যে 8000 টাকা মাইনাস হয়ে যাবে। এর পাশে আমরা লিখে দিব বেতন। তারপরে কাজ হচ্ছে আমরা সকল যে হিসাবগুলো রয়েছে সবগুলো যোগ করে দিব, এবং যদি কোনো মাইনাস থাকে মাইনাস করে দিব। এখানের মধ্যে কর্জের মোট ব্যালেন্স 5000 টাকা, মূলধনের মোট ব্যালেন্স 1,04,500, ব্যাংকের ব্যালেন্স 3000, অফিস সরঞ্জামের ব্যালেন্স রয়েছে, প্রাপ্য হিসেবে নগদের ব্যালেন্স রয়েছে। তারপরে কাজ কি, এরপর এই যে জেরগুলো রয়েছে সম্পদ পাশ সবগুলো যোগ করে দেব, যার পরিমাণ বের হয়েছে 1,09,500। আবার দায় ও মালিকানা সত্ত্ব পাশে যে জেরগুলো রয়েছে সেগুলোর মোট জের বের করব, এখানে বের হচ্ছে 1,09,500। তো দেখতে পাচ্ছি আমরা এই দুটো উপাদান কিন্তু সেম হয়ে গিয়েছে। তো আমরা জানি যে আমাদের সম্পদ সমান সমান সবসময় দায় যোগ মালিকানা সত্ত্ব হবে, সো এখানে অবশ্যই এদের টাকার অ্যামাউন্টটা সেম হতে বাধ্য। যদি পরীক্ষায় দেখো যে কোনোভাবে এই টাকার অ্যামাউন্ট সেম হয়নি, তখনই বুঝে নিবে তোমাদের পরীক্ষায় তোমরা কিছু ভুল করেছিলে, যার ফলে এই তোমাদের টাকার অ্যামাউন্টটা মিলছে না। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের মনে কোনো কনফিউশন নেই। আজকের ভিডিও এখানে সমাপ্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।